আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে এসেছি আমাদের নেওয়া ছোট্ট একটা স্টল দেখানোর জন্য। আর এই স্টলটি আমরা নিয়েছিলাম আমার মেয়ের স্কুলে, তো যেহেতু ও স্টুডেন্ট তো স্টুডেন্টরাই শুধু স্কুলে স্টল নিতে পারতো, তো আমাকে হঠাৎ করেই রিকোয়েস্ট করে জাম্মু, কালকে আমাদের স্পোর্টসে অনেকেই স্টল নিচ্ছে, বড় অপুরা বড় ভাইয়ারা, তারপরে ওদের সঙ্গে, তো আমি নিব কি না। তো দেখলাম মেয়েরও একটু শখ হয়েছে, তো আমিও না করিনি, ঠিক আছে স্টলটা নিব। তো হঠাৎ করে একটা স্টল নেওয়া, সাথে কেক বানানো, সেল করা আসলে কতটা টাফ এটা যারা নেয় তারাই জানে। তো আমি সারা রাত বসে কেক বানিয়েছি। তার আগে যেটা করেছি, যাকে দিয়ে স্টল সাজাবো ডেকোরেটর লোক, তাদের দুই তিনবার করে, মানে আসলে যেদিন চাপ হয় সেদিন চারিপাশটাই চাপ হয়, তাকে ডেকে নিয়ে তারপর স্কুলে দেখিয়েছি। দেখানোর পরে সে স্টলটা সাজিয়েছে। আসলে অনেকটা রাত হয়ে গিয়েছে, আমরা স্টলটা দেখিও নি, কারণ আমাদের এমনিতে তো বুঝতেই পারছেন অনেকটা প্রেশার, সারা রাত বসে কেক বানাতে হবে, হঠাৎ করে ডিসিশন নেওয়া। তো আমার সঙ্গে আমার মেয়ে, আমার হাজবেন্ড দুজনেই আমাকে খুবই হেল্প করেছে। আমি কেক বানিয়ে দিয়েছি, কেটে টেটে ওরা একেবারে ফুল রেডি করেছে, কাপের ভিতরে বসিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু অনেকটা কষ্ট করেছে, তোর ওর বাবা দুজনেই। তো যাই হোক, এরপরে আমরা সারা রাত বসে কেক টেক বানানোর পরে আমরা সকালের দিকে, আমার মেয়ের আবার ডিসপ্লে ছিল, তো সেগুলো একটু দেখার জন্য গিয়েছিলাম। আসলে সময়টা এতটা কম যে কোনোটাই ভালো করে দেখা হয়নি, এবং দেখতেই পাচ্ছেন ভিডিওর সময় কিন্তু একেবারে কোনো লাইটিং ব্যবস্থাও ছিল না, কারণ এত তাড়াহুড়ার মধ্যে এগুলো হয় না। তো আমার মেয়ের শখ ছিল যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যার কারণে ভিডিওটা হয়েছে, তবে সেইভাবে কোনো কালারফুল কোনো ভিডিও হয় নাই, অন্ধকার অন্ধকার। তো যা হোক, এর জন্য আমি খুবই দুঃখিত। তো আসলে প্রথমবার আমি উদ্যোগটা নিতে পেরেছি, এবং আমার মেয়ের রিকোয়েস্টে এই স্টলটা আমার নেওয়া হয়েছে, এর জন্য আমি খুবই হ্যাপি ছিলাম। তো আসলে আমি কেক বাসায় কম বেশি সাপ্লাই করি, তবে এভাবে স্টল কখনো নেওয়া হয়নি, তো আমার মেয়েই আমাকে উদ্যোগী করেছে। যা হোক, অনেক কষ্ট হয়েছিল, তারপরেও কিন্তু খুবই ভালো লেগেছে যে আমি প্রথমবার কেক সেল করতে পেরেছি, এবং সেটা আমার মেয়ের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে এবং সফল হয়েছি, এটা জেনে আরও বেশি ভালো লেগেছে যে আমি প্রথমবারই আমার মেয়ের কথায় উদ্যোগ নিয়ে সফল হয়েছি। তো সব কিছুই আসলে আল্লাহর ইচ্ছা। তো আমি ভয় পেয়েছিলাম যে আমি প্রথমবার যেহেতু এরকম একটা কাজে যাচ্ছি, তো এখানে হয়তোবা সফলতা পাবো কি না, আর যেহেতু স্কুলের একটা অনুষ্ঠান ছিল, আর আসলে পার হাউস স্কুলে সেরকম একটা লোক এলাও হয় না, তো লোক না গেলে তো অবশ্যই কেক সেলও কম হবে। তারপরেও একটা ভরসায় গেলাম যে দেখি সবাই তো ভালো একটা রিভিউ দেয় যারা আমার কেকটা নেয়, তো সেই ভরসায় গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই দোয়ায় খুবই ভালো হয়েছে। তো এভাবে করে আমরা আসলে সারা রাত খুবই খুবই কষ্টের পরে কেকগুলো নিয়ে গিয়েছিলাম। তো আমাদের ওখানে কেকের আইটেম ছিল বিভিন্ন রকমের কাপ কেক, তারপরে ছিল পেস্ট্রি কেক, পুডিং, তারপরে কিছু চিপস এবং মার্শমেলো, এগুলোও ছিল ওখানে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হয়েছিল, কেকও সেরকমের থেকে যায়নি। তারপরে পরের দিন আবার অন্য আরেকটা স্কুল আমাদের কাছেই, আমাদের পাশে, সেটাইও আমরা অংশ নেই, তবে পার হাউস থেকে এখানে দ্বিগুণ সেল হয়েছে, আরও বেশি ভালো হয়েছে। তো সেটা অবশ্যই ভিডিও করা হয়নি এবং আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না, এর জন্য আমি দুঃখিত। একা হাতে আসলে সব কিছু সবসময় সম্ভব হয় না। তো আমার রোশনি এখানে ডিসপ্লেতে নাম ছিল, তো ওরা ডিসপ্লে সেরে তারপরে সারা দিন প্রায় ওরা স্টলে ছিল আর বেচা কেনা করেছে। মেয়েটার আসলেই প্রথমবার, তো আমারও যেমন কষ্ট হয়েছে ওরও খুবই খুবই কষ্ট হয়েছে, কারণ এখান থেকে সারা দিন স্টলে ওখানেই ছিল বসে ওর বান্ধবীদের নিয়ে, তারপরে আমাদের বাসার সাথী, তারপরে সাকিন, ওরাও ছিল, সবই বাচ্চা। তো সব মিলে ওদের যেমন কষ্ট হয়েছে,
আবার অনেকটা মজাও করেছে। তো আমার মেয়ে দাঁড়ানো আছে লাল শাড়ি পরা, আর সাথে সাথী বসা বোরকা পরা, পাশে সাকিন আর ওর বান্ধবীরা, সারাক্ষণই ওরা সবাই ছিল সাথে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, আর কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।